হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমি এখন পড়াচ্ছিলাম, এখনো ছেলে দেখো পড়ছে। আরে দেখো, মেয়ে পড়তে পড়তে চলে এসেছে। মেয়ের পরীক্ষা তো তোমাদের বলেছি যে হয়ে গিয়েছে অনেকদিন আগে মেয়ের পরীক্ষা, আর ছেলের পরীক্ষা কন্টিনিউ চলছে, তাই একটু পড়াতেও বসতে লেগে মানে বসেছি একটু কেন, মানে যতক্ষণ না বসবো ততক্ষণ ঠিকঠাক করে পড়াশুনো করবে না, তাই বসা। আর টাইমও হয়ে যাচ্ছে তোমার, 11:15 বাজে এখন। এই দেখো, রান্নাও বসাতে হবে, তাই ভাবলাম যে আজকে সবজি কাটাকাটি থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি। তোমরাও দেখো। হাই বন্ধুরা, আর আজকে রান্না করব, তোমার বিউলির ডালটা আগে ভিজিয়ে রেখেছি, আজকে করব বিউলির ডাল। আর দেখি কি আছে ফ্রিজে, চলো তোমরাও দেখতে থাকো। কি বানাই, বাঁধাকপি না ফুলকপি? ফুলকপি তো খেয়েছি, তাছাড়া আমি বাঁধাকপি বানাই। আর সাথে কি বানাবো, বাঁধাকপি একটু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। করবো তো, এগুলোও খাবে। আমি এখানে দুপুরে রান্নার জন্য চাকচাক করে বেগুন ভাজা, তার জন্য বেগুন কাটছিলাম, আর বা সঙ্গে বাঁধাকপি, আর তার সাথে একটা সব সবজি দিয়ে একটা ভাজার মতো বানাবো, যেটা খেতেও খুব ভালো হয়েছিল, তো সেটাই কাটছিলাম আমি সে সবজিগুলো। আজকে এখানেই বসে সবজি কাটবে তোমার, যাতে ছেলে মেয়েকেও দেখতে পারি কি পড়ছে, আর সেই জন্য আরামে যাতে সবজিটা কাটতে পারি, তোমার এখানেই বসেছি একটু সবজি কাটতে। আরো এখানেই বসবা? সবজি কাটছিলাম, আর আমি বারবার ছেলে মেয়ে দিয়ে দেখছিলাম যে ওরা কী পড়ছে, তাই বারবার দেখছিলাম ওখানে ওদের দিয়ে তাকিয়ে তাকিয়ে। রান্না শুরু করার আগে
একবারে ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপর একবারে রান্নাটা করি, তাহলে আমিও শান্তিতে রান্না করতে পারবো। এখন নিয়ে যাচ্ছি স্নান করাতে, চলে চলে বন্ধুটা। তাহলে আমার দাদার পড়াশোনা হয়ে যায়, তারপরে আমি মিল আগেই বলেছিলাম যে খুব টাইম হয়ে যাচ্ছে, বেশ লেটও হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ইনজেকশন ওভেনেও রান্না বসিয়েছিলাম আর গ্যাসেও রান্না বসিয়েছি। আর খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল রান্না করতে। কি কি বানাবো তা তো তোমাদের আগেই বলেছি, শুধু ডালের কথা বলতে আমি ভুলে গিয়েছি। আর আমি বিউলির ডাল বানিয়েছিলাম। হাই, কি করছো দুপুরের? তোমার রান্না তো করছিলাম, দেখাচ্ছিলাম, কিন্তু আমার পুরো রান্না কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, আর খাওয়া দাওয়া দেখাতে পারলাম না, সো সরি তার জন্য। আর এখন ফিরে এসেছি তোমার বিকেলবেলায়, আর বিকেলবেলায় এসি ছাদে জামা কাপড় নিতে। আর সবার আগে তোমাদের দেখাই, কালকে দেখিয়েছিলাম, যারা কালকে আমার ভিডিও দেখেছ তারা জানো যে কালকে আমি লঙ্কা আর রসুনের আচার করেছিলাম। ওটাই দেখো, এই দেখো বোতলে ভরেছি, মধুর হানির বোতলে ভরেছি, মধুর বোতলে, এই দেখো এইটা, আর এই দেখো গন্ধটা খুব সুন্দর স্মেলটা। আর বাকি এই সমস্ত আচারগুলো রোদে দিয়ে দিয়েছি, মাঝে মাঝেই দিই। চলো এগুলো রাখি। এখন তো গরম চলেই এসেছে,
তো এখন আস্তে আস্তে সমস্ত সোয়েটার তোমার সব ধুয়ে মুছে সব কিছু রাখতে হবে। তো তার জন্য প্রতিদিন একবারে তো আর সব ধুলে একটু বেশি ইয়ে হয়ে যাবে, তো আমি ভাবলাম যে অল্প অল্প করে ধোয়াটাই বেটার। আর যতটা পেরেছি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি আমার ভিডিওতে, অলরেডি আমি কিছু শীতের জামা কাপড় লাগবে না বলে আমি সোয়েটারগুলো রেখে দিয়েছি। তো আর বাকি যে কটা জিনিস আছে সেগুলোও ঠিকঠাকভাবে রাখতে হবে। আর এই দেখো আমি প্লাস্টিকটার মধ্যে রাগও হয়তো দেখেছো তোমরা, এটার মধ্যে আমি ক্লিপগুলো রাখি। চলো আবার পরে দেখা হচ্ছে, নিচে যাই এইসব আচারের সব শিশিগুলো নিয়ে, পরে দেখা হচ্ছে। নিচে চলে এসেছি, এই দেখো জামা কাপড় রেখেছি, আর ওইখানে দেখো আমার ছোট্ট ছোট্ট ছেলেপেলেগুলো শুয়ে আছে ঘুমোচ্ছে। আর আমি এখন এইগুলো ভাঁজ করি, আর কিছু তো ঘর এলোমেলো অলরেডি আছেই, তো সেগুলো একটু ভয় পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো।
খেতে একদম নিজেকে ফ্রেশ বলে মনে হয় আমার কাছে, তাই একটু বিকালবেলা একটু সাজুগুজু করে নিলাম। কেমন লাগছে আমাকে বলো। এখানে আমি বড় বড় তিনটে কফি মগ নিয়ে বসে পড়েছি, কিন্তু শুধু আমি চা খাচ্ছিলাম ব্ল্যাক টি, আর ছেলে মেয়েকে দুধ দিয়েছিলাম, ওরা হরলিক্স দিয়ে দুধ খাচ্ছিলো, আর সাথে বিস্কিট, আর সাথে আমি একটু ভিডিও কলিংও করছিলাম আমরা সবাই। হাই, পড়ানো হয়ে গিয়েছে, আর এই দেখো ভাপার মেশিনটা রেখেছি, ছেলের ঠান্ডা লেগে গিয়েছে তাই তোমার ছেলে নেবে একটু ভাপ, তাই জন্য ওখানে বসিয়ে রেখেছি একটু গরম হওয়ার জন্য। আর পড়ানো তো কমপ্লিট, আর এখন বাজে তোমার 8:45। ছেলেকে এই ভাপটা দেওয়ার পরে তারপরে আমি যাব, দেখি আজকে রাত্রে ভাবছি একটু অল্প করে খিচুড়ি বানাই, আর আজকে বাঁধাকপিও বানিয়েছিলাম খিচুড়ি দিয়ে বাঁধাকপি। আমি কীভাবে রেডিমেড খিচুড়ি বানাই তাহলে প্লিজ কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এই পাশে একটু গরম জল বসিয়েছি, দেখলেই যে ছেলে ঠান্ডা লেগেছে, মেয়েরও অল্প অল্প লেগেছে, তাই আমরা তিনজনে মিলে ভাপ নিয়ে নিলাম, আমি একটুখানি ভাপ নিলাম, বেশ মানে ভালোই লাগলো। তো গরম জল বসিয়েছি, খিচুড়িটা ততক্ষণ সিটিও, পরে দেখা হচ্ছে, বাই। হ্যালো, হাই, এই দেখো আমাদের খিচুড়ি তৈরি, ঠান্ডা করতে দিয়েছি অনেকক্ষণ আগে, আর সাথে আমার হাজবেন্ডের জন্য বাঁধাকপি নিয়েছি, আর ছেলে মেয়ে বাঁধাকপি খাবে না তাই তাদের এমনি খিচুড়ি দিয়েছি, আর সঙ্গে গাজর দি। কোথায় গাজর? আলুগুলো মুছে বলছি, কেমন হয়েছে? ভালো। নট ব্যাড, রুদা বলো কে? ভেরি গুড। বুঝিয়া এখন খেয়ে নি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, আমাদের সবার রাতে ডিনার কমপ্লিট, আর আমার মোবাইলে চার্জ নেই তাই একটুখানি জাস্ট চার্জ রয়েছে, তাই আমি বললাম রাতে তোমাদের গুড নাইট উইশটা করে দিই, তাই চার্জটা খুলে জাস্ট নিলাম। তো আমার বাসন মাজা অলরেডি হয়ে গিয়েছে, আর এখন আমরা শুতে যাব, টিভি চলছে, বাস টিভিটা বন্ধ করব আর শোব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টও করো,
বাই, টেক কেয়ার, গুড নাইট।